টানা 5 দিন প্রায় না খাওয়া অবস্থায় বিমানবন্দরে ঘুরে বেরিয়েছিলাম। ভাবতে পারিনি বাড়ি বেঁচে ফিরব। চোখে মুখে আতঙ্ক নিয়ে ইউক্রেন থেকে বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার শান্তিপুর থানার গবারচর এলাকার বাসিন্দা অমিত কুমার বিশ্বাস। যদিও এই একই কথা জানিয়েছিলেন প্রতিবেশী যুবক সমীর বিশ্বাস। শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবারচর তালতলাপাড়ার বাসিন্দা অমিত কুমার বিশ্বাস পেশায় তাঁত শ্রমিক। দীর্ঘদিন করোনা পরিস্থিতিতে তাঁতের কাজ বন্ধ ছিল, সেই কারণে কাজ হারিয়ে প্রায় আর্থিক অনটনে ভুগছিল পরিবার। অবশেষে মাস সাতেক আগে নিজের বাড়ির তাঁত গহনা বিক্রি করে আরও কিছু টাকা আত্মীয়দের কাছ থেকে ধার করে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়। আশা ছিল আরও বেশি আয় করে পারিবারিক আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবেন, কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সেই আশা কেড়ে নিল। কোনো রকমের প্রাণে বেঁচে বাড়ি ফিরে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে অমিত কুমার বিশ্বাস বলেন, ইউক্রেন থেকে কোনো রকমে পোল্যান্ড বিমানবন্দরের কাছে এসেছিলাম। সাথে ছিল প্রতিবেশী সমীর বিশ্বাস ও শান্তিপুর কেশবপাড়ার যুবক সুমন অধিকারী। সেখানে টানা না খাওয়া অবস্থায় প্রায় 5 দিন ঘুরেছি। অবশেষে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতের পতাকা হাতে নিয়ে কোনো রকমে ভারতীয় সেনার কাপ্টারে দিল্লি বিমানবন্দরে আসি। সেখান থেকে দমদম এয়ারপোর্টে তারপর রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাড়ি ফিরি। জীবনে বেঁচে ফিরব সেই আশাই প্রায় ছেড়ে দিয়েছিলাম। অন্যদিকে চিন্তায় নাও খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অমিত কুমার বিশ্বাসের পরিবারের। অমিত কুমার বিশ্বাস বাড়ি ফেরার পর স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের। তারা সকলেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কাল রাত 3:25 সময় পেরেছি বাড়িতে। ওখান থেকে তো আমরা বেরিয়ে দিলাম 25 তারিখে। তারপরে আমরা ওখান থেকে পোল্যান্ড বর্ডারে যাই। পোল্যান্ড বর্ডারেতে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তো আমরা পরশু দিনের আগের দিন আমরা পোল্যান্ড বর্ডারে ঢুকি। তারপর পোল্যান্ড বর্ডার থেকে যাই ভারত গভর্নমেন্ট তরফ থেকে যে আয়োজন করেছে, সিস্টেম করেছে, সেই অনুযায়ী ফলো করে আমরা দিল্লিতে পৌঁছাই গতকাল সকালবেলায় এয়ারপোর্টে। আমি কিভাবে ছিলাম ওখান থেকে পোল্যান্ড কিভাবে ওখানে পোল্যান্ডের প্রথমে গেলাম। আমরা ওখান থেকে গাড়ি করে লিবিভে গেলাম। লিবিভ থেকে ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে পোল্যান্ড বর্ডারে গেলাম। কাজে কবে গেছে ওটা? 25-26 তারিখে। 25 তারিখে বেরিয়েছি এখান থেকে, গিয়েছিলাম সেপ্টেম্বরে। ওখানে আমরা একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করতাম। কাজ করছিলাম প্রথমে ওখানে গিয়ে TRCটা পেতে কদিন টাইম লেগেছিলো। তারপরে TRC পাওয়ার পরে আমরা কাজ করেছি মোটামুটি 2-2.5 মাস মতন কাজ শুরু করেছি জাস্ট। স্বাভাবিক, কারণ আশেপাশে সব মিসাইল পড়ছে, আওয়াজ শুনতে পাই একটু। না, আওয়াজ পেয়েছি কিন্তু নিজে চোখে পড়াটা কোন জায়গাটায় পড়ছে ওইটা দেখা যায়। হ্যাঁ, আওয়াজ পাচ্ছে, তা তো একটু লাগে। বাড়ির সঙ্গে সবসময় যোগাযোগ ছিল, বাড়ির মানুষ আতঙ্কে ছিল, আত্মীয় স্বজন সবাই আতঙ্কে ছিল। তারা সবসময় ফোন করছিল, খবরাখবর নিচ্ছিল। ভালো তো লাগছে, খুবই ভালো লাগছে। যদিও অমিত কুমার বিশ্বাস বাড়িতে ফিরলেও এখনো অন্য চিন্তায় ভুগছেন তিনি। কিভাবে রোজগার করে সংসার চালাবেন তা কিছুতেই বুঝতে পারছেন না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।